বাংলাদেশের নারায়ণগঞ্জের ছেলে অভিনয় করছে কোরিয়ান সিনেমাতে, তাও আবার মূল চরিত্রে, যেখানে বাংলাদেশি সিনেমায় সুযোগ পেতে হিমশিম খেয়ে যান অনেকেই, সেখানে অভিবাসী কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়ায় গিয়ে দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পাকাপোক্ত জায়গা করে নিলেন বাংলাদেশের ছেলে মাহবুব আলম পল্লব, যিনি কোরিয়ায় লি পল্লব নামে বেশ পরিচিত। কিন্তু কিভাবে তিনি রাতারাতি বনে গেলেন কোরিয়ান চলচ্চিত্রের নায়ক, কিভাবে বা পেলেন এই সুযোগ, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে অনেকে কোরিয়ান সিনেমা ভালোবাসেন, এদেশে কোরিয়ান ড্রামা আর থ্রিলারের ভক্ত অনেক, কিন্তু আপনি জানেন কি, বাংলাদেশের নারায়ণগঞ্জের ছেলে অভিনয় করেছে কোরিয়ান ছবিতে? ঘটনা সত্যি, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় অভিবাসী কর্মী হিসেবে গিয়েছিলেন লি মাহবুব। নানা রকম সমস্যার মুখোমুখি হয়ে অবশেষে জড়িয়ে পড়েন দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রিতে, একসময় নিজেই বনে যান চলচ্চিত্রের নায়ক। বলছি বাংলাদেশের নারায়ণগঞ্জের মাহবুব আলম পল্লবকে নিয়ে। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে অভিবাসী কর্মী হিসেবে 21 বছর বয়সী মাহবুব দক্ষিণ কোরিয়ায় যান 1999 সালে, কিন্তু সে সময় নিজেসহ অন্য শ্রমিকদের নিয়ে নানা রকম সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি। একটি পোশাক কারখানায় ঝুঁকিপূর্ণ ও নোংরা পরিবেশে কাজ শুরু করেন। তবে 7 মাসের মাথায় মাহবুব আলমের মা মারা যান, মাহবুব ভাগ্য ফেরাতে থেকে যান দেশটিতে। কর্মীদের বৈষম্য বঞ্চনার পরিবেশ পরিবর্তনের আশায় আস্তে আস্তে অভিবাসী শ্রমিকদের নিয়ে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ সহ সামাজিক আন্দোলনে যুক্ত হতে থাকেন মাহবুব। তখন এটাও বুঝতে পারেন পথেঘাটে শুধু আন্দোলন করলেই হবে না, গণমাধ্যমেও জায়গা করে নিতে হবে। 2004 সাল থেকে মাহবুব ডকুমেন্টারির কাজ শুরু করেন, কারণ স্থানীয় মিডিয়া প্রবাসীদের কোনো সুযোগ দিচ্ছিল না। দ্য রোড অফ দ্য রিভেঞ্জ নামের শর্ট ফিল্মে প্রথম অভিনয় করেন তিনি, এটা এক ধরনের ব্ল্যাক কমেডি। নায়ক হয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, দ্য রোড অফ দ্য রিভেঞ্জ ছবির পরিচালক আমাকে চিনতেন, এখানে আমার দায়িত্ব ছিল স্ক্রিপ্ট নিয়ে কাজ করা ও একজন হ্যান্ডসাম নায়ককে খুঁজে দেওয়া। খুঁজতে গিয়ে দেখি মনের মতো কাউকেই পাচ্ছি না, কিন্তু পরিচালক যে বিষয়গুলো চান তার সবই আমার মধ্যে আছে। নির্মাতাকে গিয়ে বললাম আমি অভিনয় করলে কেমন হয়, তিনি বললেন মাহবুব তুমি হ্যান্ডসাম, ভাষাও জানো, ভিসারও সমস্যা নাই, কিন্তু তোমাকে ওজন কমাতে হবে। এভাবে অভিনয় করা শুরু। বান্ধবীকে নিয়ে চলচ্চিত্রটি প্রথম ছবি জেনজু উৎসবের 2টি পুরস্কার পেয়ে যায়, যার ফলে কোরিয়ান মিডিয়ার লাইমলাইটে উঠে আসেন মাহবুব। 2009 সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হোয়ার ইজ রনিং। একই বছরে আসে বান্ধব, যা দেশ বিদেশে ব্যাপক আলোচিত হয়। মাহবুব অভিনীত চলচ্চিত্রের মধ্যে আছে মাই ফ্রেন্ড অ্যান্ড হিজ ওয়াইফ, হোয়ার ইজ রনিং, পেইন্ট, ইউ আর মাই ভ্যাম্পায়ার, পারফেক্ট প্রপোজাল, আশুরা সিটি অফ ম্যাডনেস ও লাভ ইন কোরিয়া। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে পড়াশোনা করা মাহবুব এখন দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্র শিল্পে সরাসরি যুক্ত, পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনায়। বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন ইন কোরিয়ার পরিচালকও তিনি, জানান বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে। শীলা আক্তার, নিউজ ডেস্ক।